সুধী দর্শক, টিভি মেট্রো মেইলের শুভেচ্ছা জানতেন। আপনারা দেখছেন টিভি মেট্রো মেইলের চিটচ্যাট অনুষ্ঠান। আজকে আমরা আমাদের একজন বিশিষ্ট অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা আজকে কথা বলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত যে অন্যান্য দেশগুলো আছে, যে রাজনৈতিক ভাবে যে আঞ্চলিক রাজনীতির কথা আমরা বলছি ইদানিংকালে, রাজনীতি এবং অর্থনীতির কথা বলছি, সেই আঞ্চলিক রাজনীতির গতিধারা নিয়ে আমরা কথা বলবো। কারণ আমাদের মনে, আমাদের অনেকের কাছেই নানান রকমের প্রশ্ন আছে এই আঞ্চলিক রাজনীতি নিয়ে। এই আঞ্চলিক রাজনীতিকে কি করে কার্যকরভাবে ব্যবহার করে আমরা বাংলাদেশিরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারি, এ বিষয়ে নানান মানুষ নানানভাবে মতামত প্রকাশ করছেন নানান মাধ্যমে। এই বিষয়টি নিয়ে, এই বিষয়টি বুঝবার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ অতিথিকে। তিনি একজন বিশিষ্ট লেখক, গবেষক, একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি অধ্যাপক সরকার ও রাজনীতি বিভাগ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির। আমি অত্যন্ত আনন্দিত যে তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর আলী রিয়াজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনি যেমনটি শুনেছেন, আমি শুরুতে বলেছি যে আজকে আমরা আলোচনা করতে চাই যে এই যে বাংলাদেশ, ভারত, চায়না, এমনকি ইরান, পাকিস্তান বা আমাদের আশেপাশের দেশগুলো নিয়ে যে আলোচনা চলছে এই সময়ে, যে আঞ্চলিক রাজনীতিতে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে আমাদের অর্থনীতির একটি সম্পর্ক আছে, এবং এই যে মানে কৌশলগত যে পরিবর্তন, এর সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত আছে, আপনি যেই দেশে আছেন, এই যে কৌশলগত একটি পরিবর্তন ঘটছে বা ঘটতে যাচ্ছে, এর এটি কেন? দুটো প্রশ্ন আমি একসঙ্গেই শুরুতে করছি। এটি কেন এবং এর কারণে আমাদের আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব পড়েছে বা পড়তে যাচ্ছে? আঞ্চলিক রাজনীতির যে কথা আপনি বলছেন, সেটাকে যদি আমরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া বিবেচনা করি প্রথমত, তাহলে দুটো ঘটনা ঘটেছে। এর একটি হচ্ছে যে ওই অঞ্চলে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত দীর্ঘদিন যাবতই শক্তিশালী ছিল এবং ইদানিংকালে ভারতের সেই আকাঙ্ক্ষা সেটা হচ্ছে যে তারা একটা বৈশ্বিক শক্তিতে পরিণত হবে, অন্তত পক্ষে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বাইরে তার প্রভাবটা বিস্তার করবে, বিশেষ করে ভারত মহাসাগরে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে চীনের উত্থান ঘটেছে। চীনের উত্থানটা নতুন নয়, কিন্তু চীনের যেই নতুন কৌশল সেটা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায়, যে দক্ষিণ এশিয়া বলতে আমরা আফগানিস্তান থেকে শুরু করে মালদ্বীপ পর্যন্ত বিস্তৃত এলাকা দেখতে পাই, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, এই এলাকা যেটা দেখতে পাই, সেই এলাকায় চেষ্টা করছে যে চীন তার প্রভাব বলয় বিস্তার করার জন্য। এটা দীর্ঘদিন যাবৎ চীন করছিল, কিন্তু এখন অত্যন্ত সুস্পষ্ট ভাবে করছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রচেষ্টার মধ্যে বাংলাদেশও যুক্ত হয়েছে বা বাংলাদেশকেও চীন যুক্ত করেছে। এটা হচ্ছে, এই দুটো দিক হচ্ছে একেবারে বাস্তবতা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এই আলোচনাগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর পাশাপাশি যেটা পটভূমিকায় রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব। সেটা হচ্ছে, এটা বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বেড়েছে এবং জিও স্ট্র্যাটেজিক গুরুত্বও বেড়েছে আর কি, কৌশলগত দিক থেকে বেড়েছে। এটা দীর্ঘদিনের হলেও যেহেতু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, আমি ভারত এবং চীনের কথা বললাম, যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর এবং ওই অঞ্চলে দীর্ঘদিন যাবতই তার প্রভাব বজায় রেখেছে এবং ইদানিংকালে বরং সেটা হ্রাস হয়েছে এবং এখন চেষ্টা করছে সেটা খানিকটা পুনরুদ্ধার করার জন্য বিভিন্নভাবে। এই ডাইনামিক্স এর মধ্যে আসলে আলোচনাটা রাখতে হবে। এবং এই এই যে পরিবর্তনগুলির কথা আমরা বললাম, সেই পরিবর্তনগুলি আসলে বাংলাদেশকে একেবারে মাঝখানে এনে রেখে দিয়েছে। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, শুধু যে বাংলাদেশে হচ্ছে তা নয়। আপনি যদি খেয়াল করেন, দেখবেন কিছুদিন আগে, বছর কয়েক আগে আমরা শ্রীলঙ্কায় দেখেছি, মালদ্বীপের ক্ষেত্রে দেখেছি, এবং ক্ষমতার হাত বদলও ঘটেছে। আবার ধরুন শ্রীলঙ্কায় যে ক্ষমতার হাত বদল, নির্বাচনের মধ্য দিয়ে যে ক্ষমতার হাত বদল, রাজাপাকসা যখন ক্ষমতায় ছিলেন তখন শ্রীলঙ্কার যে চীন নির্ভরতা ছিল সেটা পরবর্তী সময়ে এসে থাকেনি, এখন আবার রাজাপাকসা ক্ষমতায় এসেছেন এবং আমরা ধরে নিতে পারি যে আসলে আবার চীনের দিকে এক ধরনের তাদের লিনিং যেটাকে আমরা বলি সেটা তৈরি হবে। এই পরিবর্তনগুলো ঘটছে আর কি।
এরই মধ্যে এখন বাংলাদেশ কোথায় দাঁড়াবে সেই প্রশ্নটা এসে দাঁড়িয়েছে। এখন যে আলোচনাটা হচ্ছে এই কারণে যে আমরা দীর্ঘদিন যাবত দেখছিলাম যে ভারতের প্রতি বাংলাদেশের এক ধরনের সখ্য, বাংলাদেশ ভারত সখ্য আছে এবং সখ্য রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটোই, সেটা কি পরিবর্তিত হবে সেটাই হচ্ছে প্রশ্ন। এখন মনে হচ্ছে বা কেউ কেউ বলছেন যে আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে এবং বাংলাদেশের এই সম্পর্কের টানাপোড়েনের সূত্র ধরে চীন তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং সেই প্রভাব বিস্তার করার অংশ হিসেবেই চীন বিভিন্ন রকম অর্থনৈতিক লোভনীয় প্রস্তাব উপস্থাপন করছে। এটাই হচ্ছে পটভূমি সেই সেই এই পরিবর্তনগুলো। এর মাঝখানে একটি দেশের কথা আমি উল্লেখই করলাম না, একবার উল্লেখ করে আবার উল্লেখ করলাম, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গত প্রায় এক দশক ধরে যেটা হয়েছে দক্ষিণ এশিয়া তার উপস্থিতি আফগানিস্তান কেন্দ্রিক হয়ে পড়েছে, আফপাক পরিকল্পনা যেটা অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান সেখানে তার দৃষ্টি নিবদ্ধ থেকেছে, তার বাইরে যেটা থেকেছে এটা ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিক থেকে হয়েছে, তার শুরুটা খানিকটা অর্থে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের সময়, কিন্তু ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিকে যেটা হয়েছে যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যের কারণে এই অঞ্চলে ভারতকেই তারা মনে করেছে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কৌশলগত ভাবে প্রভাব বিস্তারের জন্য এবং চীনের বিকল্প হিসেবে সেটা ভাবা হয়েছে। ফলে এই যে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো বাংলাদেশ বলুন, মালদ্বীপ বলুন, নেপাল বলুন, এগুলোতে যুক্তরাষ্ট্রের এক ধরনের অনুপস্থিতি আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতেও প্রায় তাই ঘটেছে, যদিও পূর্ব এশিয়াতে যুক্তরাষ্ট্র তার প্রভাব চেষ্টা করেছে। এখন কিন্তু যুক্তরাষ্ট্র গত আপনি যদি কয়েকদিনের ঘটনা দেখেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এখন নিজেই স্টেপ ইন করেছে, বাংলাদেশের ক্ষেত্রে স্টেপ ইন করেছে। তারা বলছে যে একদিকে যেমন বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা চায়নার উদ্যোগ, তার মধ্যে দিয়ে চায়না যেমন সারা পৃথিবীতে এক ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে অর্থনৈতিক এবং রাজনৈতিক, অন্যদিকে তার বিকল্প হিসেবে তার প্রতিদ্বন্দ্বী বলতে পারেন আপনি সেটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক যে অ্যালায়েন্সটা তৈরি করার চেষ্টা করছে, অ্যালায়েন্স ওই অর্থে নয় কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করার চেষ্টা করছে যে ইন্ডো প্যাসিফিক যুক্তরাষ্ট্র সেই ইন্ডো প্যাসিফিক যে স্ট্র্যাটেজিটা তৈরি করছে তার মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চায়, সবসময় চেয়েছে, এখন সে আরো একটু জোর দিয়ে চাইছে। আগে যেটা মনে হচ্ছিল যে ভারত কেন্দ্রিক যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সেগুলি সুরক্ষা হবে, মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এখন তার মনে করছে না, তারা মনে করছে যে তাদের স্টেপ ইন করা দরকার, এই ডাইনামিক্স গুলো কাজ করছে। সুতরাং আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বা আমরা অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হতে পারি এটি অনেকটাই নির্ভর করছে আঞ্চলিক রাজনীতির গতিধারার সঙ্গে আমরা নিজেদেরকে কত কার্যকরভাবে সম্পৃক্ত রাখতে পারছি সেটির বিষয়ে। আমি এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, আপনি আবার ইকোনমিক ডাইনামিক্সটা যেহেতু দেখছেন, ইকোনমিক ডাইনামিক্স গুলো আমাদের বোঝা দরকার, যে আসলে সংখ্যা দিয়ে বোঝা দরকার, এবং আমি কিছু কিছু সংখ্যা উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন যে ধরুন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে তো ধরুন তিনটা ডাইমেনশন আমি দেখতে পাই। একটা ডাইমেনশন কি, একটা ডাইমেনশন হচ্ছে যে এই যে রিজিওনাল পলিটিক্স এর মধ্যে যে ডাইমেনশন একেবারেই সিম্পল জিও স্ট্র্যাটেজিক জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে অর্থনৈতিক। এখন অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময় অসম, দীর্ঘদিন যাবতই অসম। আপনি যদি জাস্ট মানে বাণিজ্যের সম্পর্ক দেখেন, বাংলাদেশ ভারত থেকে আমদানি করে প্রায় $9.21 billion পণ্য, তাই না? বিপরীতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ কত, $1.4 billion। তার মানে আপনি ট্রেড গ্যাপটা কত বড় দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি দেখেন যে চীনের সাথে তার সম্পর্কটা কি, কারণ আপনি বিকল্প হিসেবে চীনের কথা বলা হচ্ছে, তাই না, আলোচনার মধ্যে আছে সাধারণ কথায়, একটা দেশ একটা দেশের বিকল্প হবে না, কিন্তু আমি সাধারণ ভাষায় বলছি, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্ষেত্রে কি এই অসমতা নেই? অবশ্যই আছে, এবং বাংলাদেশ চীন থেকে আমদানি করে বছরে প্রায় তেরো বিলিয়নের তো বেশি ডলারের পণ্য। বাংলাদেশ কতটুকু রপ্তানি করে, সর্বশেষ যে হিসাব আমার কাছে আছে তাতে মনে হচ্ছে $831 million মতো। এই সংখ্যাগুলি যদি আপনি কনটেক্সটের মধ্যে রাখেন এবং তার পাশাপাশি যদি যুক্তরাষ্ট্রকে রাখেন, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ট্রেড রিলেশনশিপ অর্থনৈতিক ডিমেনশন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে রপ্তানি করেছে আপনার $1.8 billion মতো পণ্য, বাংলাদেশ রপ্তানি করেছে $3 billion উপরে। তার মানে হচ্ছে
ট্রেড ডেফিসিট আপনি দেখছেন, চীনের সাথে ট্রেড ডেফিসিট আপনি দেখছেন, মানে নেগেটিভ ট্রেড ডেফিসিট বাংলাদেশের জন্য চীনি মূল্যে, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে তা নেই। তাহলে এটা হচ্ছে একটা ইকোনমিক ডিমেনশন আপনি যদি তিনটা দেশ দেখেন, অন্যান্য আঞ্চলিক দেশ তো আছেই। এখন থার্ড ডিমেনশন থেকে, থার্ড ডিমেনশন খুব পলিটিক্যাল, বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে ভারতে যারা ক্ষমতায় আছেন বা ভারতের যে এস্টাবলিশমেন্ট, শুধুমাত্র দল হিসেবে বিজেপি না, এস্টাবলিশমেন্ট, তাদের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক আছে, এইরকম ধারণা করবার যথেষ্ট কারণ আছে। রাজনৈতিকতে কি, সেটা হচ্ছে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকলে ভারতের এস্টাবলিশমেন্টের জন্য সেটা ইতিবাচক, এবং সেটা সেটা বিভিন্ন কারণে ইতিবাচক। সেটা 2009 সাল থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেগুলো ভারতের জন্য সিকিউরিটির অর্থে, ইকোনমিক টাইজের অর্থে, পলিটিক্যালি আঞ্চলিক যে স্থিতিশীলতা সেই অর্থে ভারতের জন্য ইতিবাচক। তার কিছু কিছু পজিটিভ কাজ হয়েছে, পজিটিভ কাজ হচ্ছে যেমন বাংলাদেশে এক সময় ভারতের ইনসার্জেন্টরা তাদের ঘাঁটি চাটি বানিয়েছিল, সেগুলো বাংলাদেশের সরকার 2009 সালের পরে সেগুলি হোয়াইট আউট করেছে, এটা খুব ভালো কাজ হয়েছে। কিন্তু পাশাপাশি আরো কিছু কাজ হয়েছে, বাংলাদেশের কিছু কিছু স্বার্থ সংরক্ষিত হয়েছে কিনা সে প্রশ্ন করা যেতে পারে। বাংলাদেশের যখন আপনি ম্যারিটাইম ইস্যুর কথা চিন্তা করেন, যে আপনি কোস্টাল এরিয়াতে রাডার বসানোর ব্যবস্থা করে দিচ্ছেন, সার্ভিলেন্সের ব্যবস্থা করে দিচ্ছেন, যেটা ভারতের হাতে চলে যাচ্ছে, সেটা বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং বাংলাদেশের স্বাধীনভাবে কার্যক্রমের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, অর্থনৈতিকভাবে এমন সব চুক্তি সম্পাদিত হয়েছে যেগুলো ভারতের জন্য অনুকূল। কারণটা কি, কারণটা পলিটিক্যাল। এই যে ফলে আপনি তিনটা ডিমেনশন যখন একত্র করবেন তখন হচ্ছে যে বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে যদি ভারত থেকে সরেও যেতে চায়, সরে যাওয়ার পক্ষে যথেষ্ট যুক্তি আছে। আপনি দেখুন যে ইকোনমিক, আমি অন্যান্য রিলেশনশিপের কথা বাদই দিলাম, আনরিজলভড অনেক কিছু আছে, যেমন ধরুন পানি বন্টনের বিষয়টা আছে, সীমান্তের বিষয়টা আছে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, কিন্তু একেবারে যেগুলো বাদ দিয়ে পিওর সিম্পল ইকোনমিক কথা বিবেচনা করে, তাহলে আপনি যদি অল্টারনেটিভ হিসেবে চায়নার কথা ভাবেন তাতে কি খুব লাভ হচ্ছে, লাভ হচ্ছে না কিন্তু আপনার ইকোনমিক্যালি। আবার কিন্তু আপনি তো কেবলমাত্র ইকোনমিতে বিবেচনা করবেন না, তার একটা পলিটিক্যাল ডিমেনশন আছে, তাই না? ওই পলিটিক্যাল ডিমেনশনও কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে চীনের যে রাজনৈতিক উদ্দেশ্য, তার ইনফ্লুয়েন্স করার কারণটা কি, সে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ করতে চাচ্ছে এবং সে একটা অল্টারনেটিভ অথরিটেরিয়ান মডেল অফার করে সারা পৃথিবী, লিবারেল ডেমোক্রেসি নয়, একটা এক ধরনের অথরিটেরিয়ান মডেল অফার করে। বাংলাদেশ কি সেই অথরিটেরিয়ান মডেল, পলিটিক্যাল মডেল অ্যাকসেপ্ট করছে? ইতিমধ্যেই যেহেতু বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা ভয়াবহ রকম পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে, সেক্ষেত্রে সে কি ওইটাও অ্যাকসেপ্ট করবে? এইভাবেই আপনাকে আমি এইভাবে দেখি আর কি, আমার আমার বিবেচনা হচ্ছে যে এইভাবেই আপনাকে বিবেচনা করতে হবে। কেবল অর্থের হিসাব করা যাবে না, কেবল বাণিজ্যের হিসাব করা যাবে না, সেগুলো করা হবে, কিন্তু পাশাপাশি রাজনৈতিক দিকটাও আপনাকে বিবেচনা করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার একটি বিষয় আমি, কয়েকটি বিষয় যেটি ছিল আমি পরবর্তীতে হয়তো আপনাকে জিজ্ঞেস করতাম আপনি এর ভেতরে, যেমন অসম বাণিজ্য যেটি আমাদের ভারতের সঙ্গে আছে সে বিষয়ে হয়তো আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা যেটি বুঝি, যে আপনি বলেছেন যে সরকার ব্যবস্থা যদি বাংলাদেশের এমনটি থাকে, এটি ভারতের এস্টাবলিশমেন্টের জন্য অন্তত সুবিধাজনক একটি অবস্থান থাকে, ভারতের ভারত সেটি চায়। ভারতের সুবিধা কি বা ভারত কি চায় এটি কম বেশি আমরা বুঝি, কারণ ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কের কারণে হয়তো বা বুঝি বা নৈকট্যের কারণে বুঝি। কিন্তু চায়নার সঙ্গে আগামীতে যদি আমাদের সখ্যতা বৃদ্ধি পায়, চায়না বাংলাদেশকে কি করে ব্যবহার করবে বা অপব্যবহার করবে, কিংবা আমাদের কি সুবিধা হবে, এই বিষয়টি মানুষ খুব বেশি পরিষ্কার নয়। এই বিষয়ে কি আপনি একটু আলোকপাত করবেন? চীন তার একটা বৈশ্বিক আকাঙ্ক্ষা আছে, একটা বড় রকমের ডিজাইন আছে। চীনের ডিজাইন গুলো তো আপনি অন্য দেশের ক্ষেত্রে যেমন স্বল্প মেয়াদেই বুঝতে পারেন, চীনের ক্ষেত্রে আপনি সেটা বুঝতে হলে একটু দীর্ঘমেয়াদে বিবেচনা করুন। চীনের উদ্দেশ্যটা হচ্ছে যে গোটা যে গ্লোবাল অর্ডারটা আছে সেটাকে পরিবর্তন করা। পরিবর্তন করা কিভাবে, যে গ্লোবাল অর্ডারটা আছে তার গ্লোবাল অর্ডারের একটা বেসিক যে এলিমেন্টস গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে ফ্রি মার্কেট, আরেকটা হচ্ছে যে আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, একটা লিবারাল অর্ডার তৈরি হয়েছে। লিবারাল অর্ডারটার বহুবিধ ত্রুটি আছে, আমি কিন্তু সেটাকে সমর্থন করছি না যে একেবারে এটা একটা পারফেক্ট সিস্টেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে গ্লোবাল অর্ডারটা তৈরি হয়েছে সেই গ্লোবাল অর্ডারটা প্রধানত যুক্তরাষ্ট্র, সামগ্রিকভাবে ওয়েস্ট সেটাকে আপনার প্রমোট করেছে, প্রোটেক্ট করেছে এবং এই অর্ডারটাই এস্টাবলিশ হয়েছে। চীন সে এস্টাবলিশ অর্ডারটাকে পরিবর্তন করে ফেলতে চায়,
পরিবর্তন করে সে আসলে যেটা চায় সেটা হচ্ছে তাকে ওর কেন্দ্রে রাখতে এবং তার যে আদর্শিক দিকগুলো আছে সেগুলোকে প্রপোগেট করতে। এবং এটা লিবারাল আইডিয়া নয়, এটা লিবারাল স্টেটের আইডিয়া নয়, ইনক্লুসিভিটির আইডিয়া নয়। তারা এইভাবেই দেখে, তারা মনে করে এটাই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ এবং সেটা তারা তৈরি করতে চায়। সেটা কেবল আকাঙ্ক্ষা করে স্বপ্ন দেখে চীন বসে থাকেনি, তার জন্য কাজ করেছে দীর্ঘদিন যাবৎ করছে। এখন চীন সেই ব্যবস্থাটা যখন বৈশ্বিকভাবে তৈরি করার জন্য তার যে সমস্ত মানে প্রজেক্ট, তার মধ্যে একটা প্রজেক্ট এই অর্থে যে দীর্ঘমেয়াদী অর্থের প্রজেক্ট, যে তার একটা হচ্ছে সফট পাওয়ার। সে চাইছে যে সফট পাওয়ার এক্সপ্যান্ডেড হোক। চীনকে আমরা কখনো মনে করতাম না যে আসলে চীনের সফট পাওয়ারের কোনো ব্যাপার আছে। সফট পাওয়ারের পুরো ধারণা ইন্টারন্যাশনাল রিলেশনসে তৈরি হয়েছিল পশ্চিমের দিক থেকে এবং মনে করা হয়েছিল যে পশ্চিমেরই সেটা। চীনেরও সেই সফট পাওয়ার আছে, কিন্তু যে কোনো অর্থনৈতিক ভাবে যেমন শক্তিশালী হয় তার সফট পাওয়ারটা তৈরি হয়। তো সফট পাওয়ারটা ইন্ডিয়ারও আছে, যেমন ধরেন এই যে কালচারাল টাইজ এর কথা বারবার বলা হয়, বাংলাদেশের ইতিহাসের কথা বলা হয়, মুক্তিযুদ্ধের কথা বলা হয়, সাংস্কৃতিক ঐক্যের কথা বলা হয়, এগুলি সবই হচ্ছে সফট পাওয়ার মানুষের মধ্যে। তো চীন সেই সফট পাওয়ারটা ব্যবহার করছে। এখন এরকম ধরুন বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষার্থী যাচ্ছেন, তারা এক ধরনের ধারণা পাচ্ছেন চীন সম্পর্কে এবং তারা যখন ফিরে আসছেন তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন খুবই স্বাভাবিক ঘটনা। এখন চীন এই লিবারাল অর্ডারটা, স্টেট গ্লোবাল অর্ডারটা যে যখন পরিবর্তন করতে চায় তখন সে এটাও চায় যে আদর্শিক ভাবে ইডিওলজিক্যালি সে এক ধরনের রাষ্ট্রের ধারণাও দেয়। তো ফলে আপনি যদি বাংলাদেশের কি লাভ, বাংলাদেশ চীন কি করতে চায়, আপনি ব্যবহার অপব্যবহার বলছেন, আমি এই শব্দগুলি এড়িয়ে চলি, কেউ কাউকে ব্যবহার করবে কেন। কারণ হচ্ছে যে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ দেখবে, রাষ্ট্রীয় স্বার্থ দেখবে এবং সেই স্বার্থ বিবেচনায় সে যুক্ত হবে। তো চীনের স্বার্থটা কি? চীনের স্বার্থটা হচ্ছে এই রকম ভাবে প্রভাব বিস্তার করা। এবং আঞ্চলিক ভাবে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে চীনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বা বড় উদ্দেশ্য হচ্ছে যে সে ভারতকে দুর্বল রাখতে চায়। এটা স্বাভাবিক। এবং এই সমস্ত ঘটনার পাশাপাশি আপনাকে কিন্তু এটা বল মানে ভুলে গেলে চলবে না যে চীন একদিকে যেমন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চায়, অন্যদিকে যে কাণ্ডটা ঘটে গেছে সেটা হচ্ছে ভারত গত প্রায় আপনি 3 দশক ধরেই যদি আপনি দেখেন, তার চেয়েও বেশি সময় আপনি নিতে পারেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে খুব শোভন আচরণ করেনি। ধরে নিয়েছে যে এটা তার ব্যাকিয়ার, ধরে নিয়েছে যে এইখানে সে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াবে না। এবং যেহেতু যুক্তরাষ্ট্রের সমর্থনটা সে পেয়েছে এবং এক পর্যায়ে এসে ধরুন ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের শেষের দিক থেকে শুরু করে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় সে দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্রের স্বার্থ আফগানিস্তান বাদ দিয়ে বাকি অংশটাতে সেই সার্ভ করেছে বলে সে মনে করে এবং এক ধরনের ফ্র্যাঞ্চাইজিং হয়েছে ফরেন পলিসির সাউথ এশিয়ার ক্ষেত্রে। সেহেতু সেই কাজটা করতে গিয়ে যে আচরণগুলো করেছে সে আচরণগুলো মোটেই সমান আচরণ নয়, সেটা আপনি নেপালের সঙ্গে ভারতের আচরণ থেকে বুঝতে পারবেন, এমনকি শ্রীলঙ্কার সাথে আচরণ থেকে বুঝতে পারবেন, বাংলাদেশের সাথে অসম সম্পর্কের ভিত্তিতেও চলে যাবে। কেবল অর্থের কারণে নয়, কেবলমাত্র বাণিজ্যের কারণে, কেবলমাত্র রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়ায় ভারতের তার মানে তার যে প্রতিবেশী তাদের সঙ্গে এই ধরনের আচরণের কারণে চীন এসে ওই জায়গাটা দখল করতে পারছে বা চীন এসে ওই জায়গাটা প্রভাব বিস্তার করতে পারছে। ফলে চীন আসলে ভারতের বিকল্প হিসেবে যদি চীনের প্রতি বাংলাদেশের পক্ষপাত তৈরি হয় সেটা হবে কিনা সেটা হচ্ছে অন্য প্রশ্ন, সে বিষয়ে আমার খুব সুস্পষ্ট বক্তব্য আছে। কিন্তু যদি হয় তাহলে যে একটা বড় রকমের পরিবর্তন ঘটে যাচ্ছে, একটা পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে আপনার প্রতিবেশীর দ্বারস্থ হচ্ছে না, কিন্তু তাতে করে যে খুব বড় রকমের পরিবর্তন ঘটবে সেটা কিন্তু আমি মনে করছি না আর কি, এবং সেটা যে সম্ভব কিনা সেটাও আমার মনে সংশয় আছে। যে চায়নাকে বাদ দিয়ে অন্যান্য যে দেশগুলো আছে, যদি ভারতের কথা বলি বা যুক্তরাষ্ট্রের কথা বলি, সবাই কিন্তু গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক মূল্যবোধকে মানে ধারণ করে তারা কথাবার্তা বলে, কিন্তু বাণিজ্যের সময় এই যে আমরা ভারতের সঙ্গে দেখতে পাচ্ছি যে ভারত একটি গণতান্ত্রিক, এক অর্থে তো নিঃসন্দেহে গণতান্ত্রিক মূল্যবোধে তারা বিশ্বাস করে, এখনকার সরকার কি করছে সেটি ভিন্ন কথা, কিন্তু তারপরও আমাদের সঙ্গে যে সম্পর্ক সেখানে কিন্তু আধিপত্যবাদী আমরা দেখতে পাই, সেখানে কিন্তু দেখতে পাই যে তারা কিন্তু আমাদের সাথে যে বাণিজ্যের যে সম্পর্ক বড় একটি গ্যাপ আছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমশ দুর্বল হচ্ছে বলে মনে হচ্ছে, যেহেতু চায়নার সঙ্গে আপনিও একটু উল্লেখ করেছেন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক একটু এগোচ্ছে, সেখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে যাচ্ছে, বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ভারত বিষয়টি তো নিশ্চয়ই বুঝতে পারছে। ভারত এই এই পুরো পরিস্থিতিতে ভারত তার কি অবস্থা নিচ্ছে, যে বাংলাদেশের সঙ্গে কি সে গভীর সম্পর্কে থাকতে চায়, কি থাকতে নিঃসন্দেহে চায় যেহেতু তার স্বার্থ আছে,
এটিকে হারিয়ে ফেলে তার যে ক্ষতি হবে এটিকে সে বুঝতে পারছে কিনা? না বুঝতে পারার কোনো কারণ নেই, কিন্তু ভারত বোঝার পরও কি আচরণ করবে সেটা খানিকটা নির্ভর করছে বাংলাদেশে যারা ক্ষমতাসীন তাদের উপরে, যে তারা বোঝাতে পারছেন কিনা যে দীর্ঘমেয়াদে এটা ভারতের জন্য ক্ষতিকারক। দীর্ঘমেয়াদে ভারতের জন্য ক্ষতিকারক নেপালের দিকে তাকিয়েই ভারতের বোঝা উচিত ছিল, কিংবা ধরুন তার সাথে যে অন্যান্যদের সম্পর্ক এত অবনতি ঘটেছে, হ্যাঁ সেটা ভারতের বোঝা উচিত ছিল। আপনি দুভাবে বলতে পারেন, যে ভারতের দক্ষিণ এশিয়া সমস্যা, মানে ভারত সবসময় তার দক্ষিণ এশিয়ার বন্ধুদের নিয়ে এক সমস্যায় থাকে, আবার উল্টো করে বলতে পারেন দক্ষিণ এশিয়ার ভারত সমস্যা, মানে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারত নিয়ে এক বিপদের মধ্যে আছে সবসময় থেকে, কারণ ভারতের আচরণের মধ্যে যেটাকে আপনি আধিপত্যবাদী বলছেন সেটা কেবল বাণিজ্যের ক্ষেত্রে নয়, বাণিজ্যের বিষয়টা তো ধরুন একেবারে অনেক সময় যেটা বিবেচিত হবে সেটা হচ্ছে সত্যি সত্যি ওই রকম পণ্য তৈরি করা যাচ্ছে কিনা যেগুলো ভারতে বাজার আছে, রপ্তানি করা যাচ্ছে কিনা, বাংলাদেশ যদি লাভবান হয়, অর্থাৎ যদি এমনকি এই ট্রেড ডেফিসিটের কারণেও যদি অন্য দেশ থেকে আনবে এর চেয়ে বেশি ট্রেড ডেফিসিট হতো তাহলে ভারত থেকে আনা তো ভালো, ফলে ওই বিবেচনাটা হচ্ছে একেবারে বাণিজ্যিক বিবেচনা আপনি রাখবেন বটে, কিন্তু ট্যারিফ ব্যারিয়ার গুলো আছে কিনা ভারতের ক্ষেত্রে একটা বড় অভিযোগ হচ্ছে যে ভারতে বাংলাদেশের পণ্যের জন্য ট্রেড ট্যারিফ ব্যারিয়ার গুলো আছে, যেটা চীন এখন ট্যারিফ ব্যারিয়ার গুলো তুলে দিচ্ছে, 97% জিনিসের উপর ট্যারিফ ব্যারিয়ার তুলে দিচ্ছে, এখন কোনগুলি রপ্তানি করা যাবে যাবে না সেগুলি হচ্ছে প্রশ্ন। ফলে গণতন্ত্রের প্রশ্নটা যখন আপনি বলছেন সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ডিমেনশনের প্রশ্ন, তার চেয়ে বড় জিনিস হচ্ছে জিও পলিটিক্যাল বিষয়, যে বাংলাদেশের ভূমিকাটা কি দেখতে চায়, ভারত কি দেখতে চায়, ভারত দেখতে চায় তার সঙ্গে থাকবে, ভারতের স্বার্থ বিপরীতে যায় এমন কোন ভূমিকা বাংলাদেশ নেবে না, চীনও কিন্তু তাই চাইবে, এবং চীন শুধু তাই চাইবে তা না, ভারতও যেমন চায় যে মানে যখন বাংলাদেশ তার ভূ রাজনৈতিক কৌশল তৈরি করবে সেটা ইন্টারন্যাশনাল ফোরামে বলুন মিলিটারি সিকিউরিটি ডিমেনশনে বলুন, সে যেন কোনো অবস্থাতেই অন্য কারো সঙ্গে যুক্ত না হয় যারা ভারতের বন্ধু নয়, চীন ভারতের বন্ধু নয়, ওই অর্থে বাণিজ্য আছে, আলোচনা হয়, সীমান্তে সংঘাত হয়, আবার বন্ধুত্ব হয়, কিন্তু বৃহৎ অর্থে তো তারা আসলে বন্ধু নয়, তারা পরস্পর আসলে প্রভাব বিস্তারের লড়াইয়ের মধ্যে যুক্ত আছে, বিশেষ করে ভারতীয় মহাসাগরে সেটা খুব স্পষ্ট। এখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশ কতটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা চীনের এই উদ্দেশ্যের ব্যবহারের প্রশ্ন নয়, চীনের উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার প্রশ্ন নয়, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। এখন ধরুন প্রায়শই মানে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়, এই যে ধরুন আপনিও বলছেন আমিও বলছি যে বাংলাদেশ সম্ভবত চীনের দিকে হেলে পড়ছে, মানে এটা তো বলা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, অনেক রকম সংবাদ, এর ভিত্তিটা কি? ভিত্তিটা হচ্ছে ধরুন বলা হচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বেড়েছে, কিরকম, কিন্তু আসলেই সেগুলি কি বেড়েছে? মানে ধরুন মানে আপনি নাম্বার দেখুন, নাম্বার দেখলে বুঝতে পারবে, চীন 2016 সালে বাংলাদেশের সঙ্গে কিছু সমঝোতা স্মারক চুক্তি করলো, তাই তো সই করলো, সই কি বলা হলো যে চীন প্রায় $24.45 billion $24.45 billion মতো স্মারক স্বাক্ষরিত আমরা অনেক মানে বিনিয়োগ করবো, এই পর্যন্ত প্রকৃতপক্ষে চুক্তি হয়েছে কত বিলিয়ন ডলার, এ পর্যন্ত চুক্তি হয়েছে মাত্র $6 billion, ডিসবার্সমেন্ট হয়েছে কত, ডিসবার্সমেন্ট হয়েছে ধরেন প্রায় $1.5 billion মতো। এখন আপনি যদি বলেন যে $26 billion, ভারতীয় গণমাধ্যম গুলো একেবারে হই হই করে উঠেছে যে এই ভারত মানে চীন বোধ হয় ফ্লাট করে ফেলছে, মানে টাকা পয়সা দিয়ে বাংলাদেশে একেবারে মানে সমুদ্রের মতো করে টাকা পয়সা দিচ্ছে, তা তো হচ্ছে না। আবার অন্যদিকে ভারতের কথা দেখুন, গত মানে এক দশকে আপনি যদি 2009 থেকে ধরেন 19 পর্যন্ত ভারত 4টা ক্রেডিট লাইন নিয়েছে বাংলাদেশকে, এই তো ক্রেডিট লাইনে কত আছে প্রায় $8 billion বাংলাদেশ পেয়েছে, কত বলেন তো, $613 million, আমার হিসাবটা যদি 2-10 million এদিক সেদিক হয় হতেও পারে। তো তাহলে ভারত যে বলছে যে সে অনেক কিছু দিচ্ছে বাংলাদেশকে, পানি তো দিচ্ছেই না, সীমান্তে বন্ধ হচ্ছে না, ট্রান্সশিপমেন্ট বা ইসের সুবিধা নিচ্ছে, এবং সে সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে, অর্থ কি খুব দিচ্ছে, দিচ্ছে না, আসলে ব্যাপারটা রাজনৈতিক সম্পর্কে গিয়ে থেকেছে, যে কারণে এই এই
ফারাকটা, এই যে এই এই টেনশনটা আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। কিন্তু বাংলাদেশ চীনের দিকে হেলে পড়তে হলে বাংলাদেশের ফরেন পলিসিতে একটা বড় রকমের পরিবর্তন করতে হবে, এবং আদৌ একদিকে হেলে পড়া ঠিক হবে কিনা সেটা নিয়েও আমার মনে প্রশ্ন আছে। সেটা নিয়ে আমাদের অনেকেরই স্যার প্রশ্ন আছে। তাহলে যে এই যে জিওপলিটিক্স এর যে এই বর্তমান যে অবস্থা, মূলত ভারত এবং চায়নার মুখোমুখি দাঁড়ানোর যে একটা জায়গা থেকে আমরা যখন চিন্তা করছি যে আমরা কোন দিকে যাব বাংলাদেশ বা কিভাবে এগোবো, এই পুরো পরিস্থিতি থেকে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে, মানে আমরা এই এই ইকুয়েশনে লাভবান হওয়ার প্রশ্নটা উঠছে। মানে আমি বুঝতে পারি আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো বাংলাদেশের প্রতি যারা বাংলাদেশী নাগরিক কিংবা বাংলাদেশকে লক্ষ্য করেন, বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করেন, তারা কি বলবেন? তারা বলবেন যে বাংলাদেশ যেন তার স্বার্থ সংরক্ষণ করে, সেটাই তো চাইবো। ধরুন আমিও তাই চাই, আমিও চাই যে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ সংরক্ষণ করে। এবং সত্যি কথা কি, ধরুন আমি আজকে আপনার সাথে কথা হচ্ছে, মানে কোন কৃতিত্ব নেওয়ার অর্থে বলছি না, আমি 2014 সাল থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে মানে, এবং আমি যে বাংলাদেশকে, বাংলাদেশ যেন কারোই পণ হিসেবে পরিণত না হয়, আবার ঘুটি হয়ে না যায় আর কি। সেটা যুক্তরাষ্ট্রই বলুন, যেটা চীন বলুন, যেটা ভারত বলুন, বাংলাদেশকে তার যে ভূ রাজনৈতিক অ্যাডভান্টেজটা আছে সে কোথায় দাঁড়িয়ে আছে? সে দাঁড়িয়ে আছে, দেখুন, ভারত মহাসাগরে প্রবেশ করার পথে দাঁড়িয়ে আছে, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ব্রিজ হিসেবে সে দাঁড়িয়ে আছে, এবং তার একটা সি ওপেনিং আছে, যত খুব খুব ডেপ্থের সি ওপেনিং না বাংলাদেশে, কিন্তু মানে ডেপ্থটা অত বেশি না, কিন্তু তারপরে তার একটা সি ওপেনিং আছে। এবং এশিয়াতে যেহেতু অর্থনীতির ভরকেন্দ্র শিফটেড হয়েছে, অধিকতর বাণিজ্য হচ্ছে, এবং বাণিজ্যগুলো আসলে হচ্ছে জলপথে হচ্ছে, তো তাহলে বাংলাদেশ তার পোর্ট, তার 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 জিও মানে জিওগ্রাফিক্যালি যে লোকেশন সেগুলো সে ব্যবহার করে। এখন সেইটা বাংলাদেশ করতে পারছে কিনা সেটা নির্ভর করবে কি বিবেচনা দিয়ে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি তৈরি করছে, তার ভূ রাজনৈতিক স্বার্থ দেখছে। এখন কেবলমাত্র যে আপনি, আমরা বাইরে মানে এক ধরনের বাইনারি দিয়ে বলছি চীন এবং ভারত, কিন্তু এর বাইরেও আছে, যুক্তরাষ্ট্রের উপস্থিতি ক্ষীণ হয়ে আসলেও বা এক ধরনের অনুপস্থিতি থাকলো গত কয়েক বছরে, কিন্তু এখন যুক্তরাষ্ট্র সেভাবে থাকবে বলে আমার মনে হচ্ছে না। ইতিমধ্যেই দেখুন যে যুক্তরাষ্ট্র গত বছর অক্টোবর মাস থেকে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে যে অস্ত্র কেনার ব্যাপারে, পাঁচ হেলিকপ্টার মিসাইল এগুলো অক্টোবর থেকে এই আলোচনা শুরু হয়েছে, অক্টোবর থেকে এই সেপ্টেম্বর, ধরুন গত 11 মাসে আমরা নিয়ে খুব বেশি আলোচনা শুনতে পারিনি, হঠাৎ এখন আবার আলোচনাটা শুনতে পাচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে যখনই বাংলাদেশের এই ধরনের ফরেন পলিসির ক্ষেত্রে এক ধরনের রিঅ্যালাইনমেন্টের সম্ভাবনা দেখা দিয়েছে, যুক্তরাষ্ট্র বলার চেষ্টা করছে, আমার ধারণা, আমি কেবলমাত্র এটাকে ট্রেড ডিল হিসেবে দেখি না, ওয়েপন সেল হিসেবে দেখি না, আমি মনে করি যুক্তরাষ্ট্র বলার চেষ্টা করছে যে তারও একটা স্টেক আছে সাউথ এশিয়াতে, এবং যেহেতু আফগানিস্তান থেকে সে উইথড্র করবে, তার একটা স্টেক আছে। এবং স্টেকটা কিরকম দেখেন, এখন ব্যালেন্সটা কিভাবে করবেন? আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের কথা বলেছি, তাই না, যে এক ধরনের মানে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে গত 10 বছরে অস্ত্র বিক্রি করেছে $110 মিলিয়ন মতো। এই সময় চীন কত টাকার অস্ত্র বিক্রি করেছেন জানেন তো? $2.59 বিলিয়ন। তার মানেটা কি? বাংলাদেশের সঙ্গে চীনের যে সামরিক সহযোগিতা সেটা আছে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সিকিউরিটি এবং বিশেষত আপনার কাউন্টার টেরোরিজমের কিছু কিছু কাজ, টেরোরিজম রিলেটেড কিছু কিছু সিকিউরিটি ডিলস আছে বাংলাদেশের সঙ্গে। তো এগুলি বিবেচনা করে বাংলাদেশকে কি করতে হবে? বাংলাদেশকে করতে হবে যে তার স্বার্থটা যাতে সুরক্ষিত হয়। ভারতীয়রা বললো যে চীনের ডেট ট্র্যাপের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে, এটা আমি শুনতে রাজি না, কারণ আমার কাছে তথ্য তা বলে না। হ্যাঁ, এখন পর্যন্ত বাংলাদেশের সেই অবস্থা নেই, আবার এবং সেই কারণে তারা রাজনৈতিকভাবে সেটাকে ব্যবহার করার চেষ্টা করবে, এবং সেই জায়গায় আমি আমি মনে করি যে বাংলাদেশের কথা বলার দরকার, আপনারও বলা দরকার, এবং যারা লক্ষ্য করেন বাংলাদেশের ভেতরে তাদেরও বলা দরকার। একটা ব্যালেন্স পলিসিকে করা যায়? করা যায়, এটা অসম্ভব না। আমরা স্যার সবাই আসলে এরকম একটু ব্যালেন্স পলিসির দিকেই আমাদের দৃষ্টি, যে এরকম একটা ব্যালেন্স যদি পলিসি করা যায়, আপনি বলছেন এটি সম্ভব। আমি ব্যালেন্স পলিসি করতে হলে বাইনারির বাইরে আসতে হবে, বাইনারি বাইরে আসতে হবে, এটা আমি মনে করি। যে আপনি চীন ভার্সেস ইন্ডিয়া এই এই আলোচনার মধ্যে যদি চলে যান, তাহলে এই বাইনারি খুব ক্ষতিকারক আপনাকে। আসলে গোটা রিজনে আপনার রোল কি সেটা আপনাকে বিবেচনা করতে
কিন্তু সামর্থ্যকে বাংলাদেশের আছে যে এই বাইনারির বাইরে এসে? অবশ্যই আছে। আপনি বাংলাদেশকে এত ছোট মনে করছেন কেন? আকারে ছোট হতে পারে বাংলাদেশ, কোন দেশ আকারে ছোট কিনা সেটা দিয়ে নির্ধারিত হয় না। দুটো জিনিস আপনাকে বিবেচনা রাখতে হবে। বাংলাদেশের একটা বড় বাজার আছে, আপনি যদি একদম পিওর অ্যান্ড সিম্পল ইকোনমিক কনসিডারেশনে যান, হ্যাঁ একটা বিশাল বাজার আছে, যেই বাজারের জন্য সকলের উৎসাহ আছে, তাই তো? এটা হচ্ছে এক। দুই নম্বর হচ্ছে আপনার অবস্থান, আমি গোড়াতে যেটা বলে শুরু করেছি, ভূ রাজনৈতিক অবস্থান। এখন এই অবস্থা কিন্তু অনন্তকাল ধরে থাকবে তা নয়। কারণ কি জানেন, যদি আপনি বাংলাদেশের মধ্যে পার্টিসিপেট না করে, বাংলাদেশ যদি এর পার্ট না হয়, যে আপনি এই যে ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক যে ডাইমেনশনটা তৈরি হচ্ছে, যে ডাইনামিক্সটা তৈরি হচ্ছে, সেই ডাইনামিক্স আপনি যদি পার্টিসিপেট না করেন, আপনি আইসোলেটেড থাকেন অথবা এক পক্ষে হয়ে যান, তাহলে কি হবে জানেন? এইটা তো অনন্তকাল থাকবে না, এটা একটা অল্টারনেটিভ বেরিয়ে যাবে। এগুলো তো বেরোচ্ছে, যেমন ধরেন মিয়ানমারে আমরা মানে রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচারের একটা অন্যতম কারণ তো আমরা জানি, আসলে ওইখানে অর্থনৈতিক ভাবে চীনের ইনভেস্টমেন্ট, ওইখানে পোর্ট তৈরি করা, অ্যাক্সেসিবিলিটি তৈরি করা, গ্যাস লাইন তৈরি করা, এগুলো আমরা জানি। তার মানে কি? তার মানে হচ্ছে মিয়ানমার হচ্ছে ঠিক উল্টো দিকে কিন্তু আপনার, ফলে আপনার যে অ্যাডভান্টেজটা আছে বাংলাদেশে, মিয়ানমারেরও আছে, সেটা উল্টো দিক থেকে সেটা ব্যবহার করছে। আমরা পাচ্ছি না কেন, বাংলাদেশ পাচ্ছে না কেন, সেটাই আমি বলছি। এবং ডাইনামিক্স এই বাইনারি বাইরে গিয়ে আপনার অন্য দেশগুলির কথা ভাবো, যুক্তরাষ্ট্রের একটা স্বার্থ তো ওখানে আছে, তাই না? যেমন যুক্তরাষ্ট্র যদি কিছু মানে এখন যে অস্ত্রের হিসেবে বাংলাদেশের কেন অস্ত্র দরকার, সেটা নিয়ে আমার মনে বড় রকমের প্রশ্ন আছে। কেন বাংলাদেশকে গত 10 বছরে প্রায় $2.5 billion বেশি খরচ করা হয়েছে, সেগুলো নিয়ে প্রশ্ন আছে, বা এখনই কেন আপাচি কিনতে হবে। কিন্তু শুধু সিকিউরিটি বিবেচনা না, ট্রেড এবং পলিটিক্যাল কনসিডারেশন গুলো আপনাকে মাথায় রেখেই এই ধরনের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার প্রথম কাজ হচ্ছে বাইনারি থেকে বেরিয়ে আসা। আচ্ছা ধন্যবাদ। বাইনারির মধ্যে থেকে আর ব্যালেন্স করা যাবে না, এটা আমরা বুঝতে পারি। এবং আপনি রিঅ্যালাইনমেন্ট হবে না, আমি হেজিং দেখতে পাই আর কি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার যেটা করছেন, এটাকে আমি বলি হেজিং, দুই দিকেই ব্যবস্থা করার চেষ্টা। হেজিং অ্যান্ড ব্যালেন্সের মধ্যে কিন্তু আমি আবার একটু পার্থক্য দেখতে পাই। আপনি ব্যালেন্সিং একটা যদি তৈরি করতে পারেন, বাংলাদেশের ফরেন পলিসি একসময় ব্যালেন্সিং একটার মধ্যে ছিল, কিন্তু কারণ আমরা দেখেছি গত কয়েক দশকে চীনের যে উত্থান, চীন যদি সত্যিকার অর্থে একটি পরাশক্তি হিসেবে এই অঞ্চলে দাঁড়িয়ে যায়, তাহলে এই এই আমাদের এই অঞ্চলের সার্বিক উন্নয়নে এর কি প্রভাব পড়বে, এটি দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। চীন ইতিমধ্যে অর্থনৈতিকভাবে ব্যাপক আকারে প্রভাবশালী হয়ে উঠেছে, এটা আপনাকে প্রথমে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। এবং তার বিআরআই প্রজেক্টের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে সেই মানে তার এই আর্থিক এবং অর্থনৈতিক শক্তি প্রদর্শন করছে এবং অন্যদেরকে সংশ্লিষ্ট করছে। এখন এই ধরনের এক্সপ্যানশন আমরা কি দেখতে পাই, চীনের এই ধরনের এক্সপ্যানশনের বিআরআই প্রজেক্টগুলি অধিকাংশ হচ্ছে মেগা প্রজেক্ট। মেগা প্রজেক্টের ভয়াবহতা সম্পর্কে যদি আর কোথাও কিছু জানতে না চান, আপনি শ্রীলঙ্কায় যান। শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত এমন এক পোর্ট তৈরি করা হয়েছিল, যে পোর্ট শেষ পর্যন্ত ব্যবহৃত হতে পারছে না, টাকা দেওয়া যাচ্ছে না, চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং বিআরআই অধিকাংশ প্রজেক্টের ক্ষেত্রে এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি উন্নয়ন বলতে একেবারে প্রবৃদ্ধির অর্থে বলেন, দৃশ্যমান উন্নয়ন অর্থে বলেন, চীনের এই ধরনের প্রজেক্টের আরেকটা দিক আছে। আরেকটা দিক কি, সেটা হচ্ছে যে এগুলো অনেক ক্ষেত্রেই এনভায়রনমেন্টালি সেফ নয়, এবং অনেক ক্ষেত্রে যেগুলো হয় যে ধরুন দুর্নীতি এবং অন্যান্য শর্ত, মাল্টাই ল্যাটারাল অর্গানাইজেশন যেগুলো, যেমন ধরেন ওয়ার্ল্ড ব্যাংক, পার্টলি এডিবি যেন বা অন্যরা যে সমস্ত শর্ত আরোপ করে, চীনের ক্ষেত্রে এগুলো ল্যাক্স আছে। এটা জাপানিদের কোনো কোনো প্রজেক্টেও আছে বলে অভিযোগ আছে। এখন চীনের এই ধরনের উন্নয়নের ফলে আপনি এনভায়রনমেন্ট কতটা প্রোটেক্ট করতে পারবেন, দুর্নীতি কতটা প্রোটেক্ট করতে পারবেন, এবং সোসাইটিতে এই ধরনের মানে ম্যাসিভ স্কেল ইনফিউশন শেষ পর্যন্ত কোন ধরনের সোশ্যাল স্ট্রাকচার তৈরি করবে, এগুলি বিবেচনার মধ্যে আপনাকে নিতে হবে। নেয়ার ফলে আমার কাছে মনে হয় যে চীনের এই উত্থান অর্থনৈতিক বিবেচনায় এবং উন্নয়ন অর্থে যদি আপনি বলেন, সেগুলোর যে খুব বেশি ইতিবাচক দিক আছে তা নয়। আবারও বলি, কিন্তু এই আলোচনার অর্থ কিন্তু এই নয় যে আপনি বাইনারির মধ্যে থেকে আছে, আপনি চীনকে পছন্দ করছেন না, তাহলে নিশ্চয়ই আপনি ভারতকে পছন্দ করেন। এই জায়গায় যেন গিয়ে আমরা উপস্থিত না হই, আমার আশঙ্কা সেই জায়গায় আর কি। চীনের বাংলাদেশের দায়িত্ব হচ্ছে কেবল চীন ভারত বিবেচনা না করে বাংলাদেশের স্বার্থ কোথায় সেটা বিবেচনা করা, এবং সেটা করে এই যে চীনের কাছ থেকে যখন আপনি অর্থ নেবেন, এই যে মেগা প্রজেক্টের অর্থ,
সেগুলো যদি আপনি এনভায়রনমেন্টালি প্রোটেক্ট না করতে পারেন, বিপদে পড়লে বাংলাদেশ তো আগে পড়বে। সি লেভেল রাইজের জন্য বাংলাদেশ দায়ী না, কিন্তু বাংলাদেশকে তো সাফার করতে হবে সবচেয়ে বেশি, এটা তো আপনি ঠেকাতে পারবেন না, তাই না? তাহলে আপনারই দায়িত্ব হচ্ছে, বাংলাদেশেরই দায়িত্ব হচ্ছে। এই যে ধরুন তিস্তা প্রজেক্টের সাথে চীনের কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে, তা এনভায়রনমেন্টালি কি আমার কাছে মনে হচ্ছে মানে খুব ডিজাস্টার হয়ে যেতে পারে। যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন তারা তাদের সাথে আপনি কথা বলুন, কিন্তু আমি সাধারণ জ্ঞানে বুঝতে পারি এটা এনভায়রনমেন্টালি ডিজাস্টার হবে। এক নম্বর, আপনি চীনের কাছে চীন টাকাটা দেবে, কিন্তু আপনার এনভায়রনমেন্টাল ডিজাস্টার হলে বাংলাদেশের হবে, চীনের হবে না। এবং চীনের এই অর্থ নেওয়ার কারণে ভারতের কাছ থেকে তিস্তার পানি চাওয়ার ব্যাপারটাই কি আপনি ছেড়ে দিলেন কিনা, যে আমি আর চাইব না, আমি আমার মতো করে সমাধান করে ফেলেছি। কিন্তু বাংলাদেশের ওটা তো ন্যায্য দাবি, এটার জন্য তো সে ভারতের উপর প্রেস করার দরকার, তাই না? ফলে অনেকগুলি বিবেচনা একসাথে করেই আপনাকে বিবেচনা করতে হবে। উন্নয়ন, চীনের সঙ্গে যুক্ত থাকা, ভারতের সঙ্গে যুক্ত থাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কিংবা যুক্তরাষ্ট্রের টাকা, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য কোনটা ভালো, অনুমান করতে পারছেন বাংলাদেশে যে আলোচনা এখন চলছে, ভারত না চায়না না কোন দিকে যাবে কি হবে যেটির আপনি উল্লেখ করেছেন, এই সমস্ত জিনিস মাথায় রেখে কি কোনো নির্দিষ্ট কথা বা কোনো ধারণা বা কোনো একটি পরামর্শ দিতে চান কিনা মানুষ, সাধারণ মানুষের জন্য যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কি করা প্রয়োজন বাংলাদেশের? দুর্ভাগ্যজনক হচ্ছে যে সাধারণ মানুষ চিন্তা করতে পারেন, তারা প্রভাব বিস্তার করতে পারবেন কিনা, বাংলাদেশের যে যে অর্থ রাজনৈতিক কাঠামো তার মধ্যে তারা কতটা প্রভাব বিস্তার করতে পারবেন সেটা নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের জন্য প্রথম তিনটা কথা বলি আমি। প্রথম কথা হচ্ছে এটা বাইনারি নয়, ভারত বনাম চীন এভাবে না বিবেচনা করে বাংলাদেশের স্বার্থ বিবেচনা করুন, দেখুন কোথায় কি আছে, সেই অনুযায়ী যেভাবে পারুন প্রভাব বিস্তার করার চেষ্টা করুন। দুই নম্বর বিষয় কি, দুই নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে কোনো ধরনের অর্থনৈতিক কার্যক্রম, যেহেতু অর্থনীতির বিবেচনাটা করা হচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের যে উন্নয়নের ধারণা, ইনক্লুসিভিটির ধারণা যেভাবে তৈরি হচ্ছে, যে খুব এক্সক্লুশনারি এক ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাতে কন্ট্রিবিউট করে কিনা সেটা প্রশ্ন করুন, বোঝার চেষ্টা করুন। তিন নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে এই দাবি তুলতে হবে যে এত বড় বড় সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, সেই সিদ্ধান্তে তার অংশগ্রহণ নাই কেন? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে তো, তাই না? আপনি আমি কথা বলছি কিন্তু আসলে তো বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা, তার ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রশ্ন, সমস্ত কিছু, সেখানে বাংলাদেশের 16 কোটি মানুষের অংশগ্রহণ নাই কেন? পার্লামেন্টে আলোচনা হচ্ছে না, আপনি মিডিয়াতে আলোচনা করছেন, পলিটিক্যাল ফিগার্স কথা বলছেন দুই এক বাক্য, কিন্তু ওপেন ডায়ালগ নাই কেন? কেন রাজনৈতিক নেতারা জবাবদিহি করছেন না যে আমরা এটা করছি, এটা করতে চাই, এটা একেবারে চুলচেরা, একেবারে প্রত্যেকটা ক্লজ আলোচিত হবে? আমি তা মনে করি না, কোথাও কোথাও হয়তো হবে না, কিন্তু লার্জার ডিমেনশনে এই যে এত বড় আলোচনা গত প্রায় 1.5-2 মাস ধরে বাংলাদেশের গণমাধ্যমে, আপনি আমাকে বলুন যে মানে বাংলাদেশে যারা ক্ষমতাসী বা ক্ষমতার কাছে ধারের লোকজন, তারা কি স্পষ্ট করে বলেছেন যে আসলে কি কি বিবেচনা কাজ করছে বাংলাদেশের? যাচ্ছে না। আর যারা এখন ভাবছেন যে ওই বাইনারির মধ্যে একসময় চীনের দিকে চলে যাবে বা ইসে, দীর্ঘমেয়াদে তা হবে কিনা সেটা আমি এখন পর্যন্ত নিঃসংশয় নই। আমার ধারণা যেটা সেটা হচ্ছে যে এই সমস্ত আলাপ আলোচনার পর রিঅ্যালাইনমেন্টের সম্ভাবনা এখন পর্যন্ত আমি দেখছি না, ফরেন এখন পর্যন্ত নাই। বিশেষ করে ইউনাইটেড স্টেটস এখন যুক্ত হওয়ার পরে রিঅ্যালাইনমেন্টের সম্ভাবনা আরো কমেছে বলে আমার ধারণা। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার কিছু পরামর্শ এবং কিছু দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আশা করি ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। ডক্টর আলী রিয়াজ যে বিষয়টিকে উল্লেখ করেছেন যে, এবং শুধুমাত্র ভারত এবং চায়নার বিষয়টিকে মুখ্য বিবেচনা না করে আমাদের নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থকেই মূল বিবেচনা করে আমাদেরকে সামনে এগোতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।